নিউ প্রজেক্ট ডায়ালগ বক্সের বিভিন্ন অপশন নির্বাচন করে পৃষ্ঠার মাপ মুদ্রণযোগ্য এলাকা কলামের সংখ্যা কলামের মাপ মার্জিনের মাপ পৃষ্ঠার ওরিয়েন্টেশন ইত্যাদি নির্ধারণ করে নিতে হয় এসব মাপযোগের বিষয় প্রয়োজন হলে যে কোনো সময় পরিবর্তন করে নেওয়া যায় এজন্য নিউ প্রজেক্ট ডায়ালগ বক্সের উপরের দিকে লেআউট নেম এডিট বক্সে লেআউট ওয়ান বিদ্যমান থাকবে প্রয়োজন মনে করলে লেআউটের জন্য অন্য যে কোনো নাম দেয়া যায় যেমন এক্ষেত্রে লেআউটের নাম হিসেবে টাইপ করা হলো প্র্যাকটিস লে আউটের নিচে রয়েছে লেআউট টাইপ নেম ফিল্ড ড্রপডাউন তালিকা রয়েছে প্রিন্ট ওয়েব অ্যাপ স্টুডিও ই পাব এবং ইন্টারঅিভ মুদ্রণের জন্য পৃষ্ঠা সজ্জিত করার ক্ষেত্রে লেআউট টাইপ প্রিন্ট রাখতে হবে পেজের নিচে সাইজ ড্রপডাউন তীরে ক্লিক করলে বিভিন্ন মাপ বিশিষ্ট কাগজের বা পৃষ্ঠার নামের তালিকা পাওয়া যাবে প্রয়োজন অনুযায়ী এ তালিকা থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করতে হবে সিলেক্ট করা নামটি সাইজ ঘরে উঠে আসবে এবং উক্ত কাগজের আড়াআড়ি মাপ বা প্রস্থ এবং খাড়াখাড়ি মাপ বা উচ্চতা যথাক্রমে উইথ প্রস্থব ও হাইট ঘর দুটিতে প্রদর্শিত হবে যেমন লেটার কাগজের আড়াআড়ি মাপ হচ্ছে আট দশমিক পাঁচ ইঞ্চি এবং খাড়াখাড়ি মাপ হচ্ছে এগারো ইঞ্চি এ ফোর কাগজের পাশাপাশি মাপ হচ্ছে আট দশমিক দুই ছয় আট ইঞ্চি এবং খাড়াখাড়ি মাপ হচ্ছে এগারো দশমিক ছয় নয় তিন ইঞ্চি লিগাল কাগজের পাশাপাশি মাপ হচ্ছে আট দশমিক পাঁচ ইঞ্চি এবং খাড়াখাড়ি মাপ হচ্ছে চোদ্দ ইঞ্চি ট্যাবলয়েড কাগজের পাশাপাশি মাপ হচ্ছে এগারো ইঞ্চি এবং খাড়াখাড়ি মাপ হচ্ছে সতেরো ইঞ্চি ডায়ালগ বক্সের কোনো কাগজের মাপই যদি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী না হয় তাহলে উচ্চতা ও প্রস্থ ঘরে ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী কাগজের মাপ টাইপ করে দেবেন টাইপ করা হলো ছয় এবং নয় ব্যবহারকারী তার নিজের প্রয়োজন অনুযায়ী কাগজের মাপ টাইপ করলে সাইজ ঘরে কাস্টম লেখা উঠবে কাস্টম বলতে ব্যবহারকারীর নিজস্ব দেয়া মাপ বোঝাবে কাস্টম আকারের মাপ হিসেবে উচ্চতায় ও প্রস্থে যথাক্রমে এক ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করা যায় ক্ষেত্রে লেটার সিলেক্ট করা হলো সাধারণভাবে খাড়াখাড়ি অবস্থায় লেখালেখি বা মুদ্রণের কাজ করা হয় পেজ ডায়লগ বক্সের ওরিয়েন্টেশনের ডান দিকে পোর্ট্রেট সংযুক্ত গোলকে ক্লিক করে সক্রিয় করে দিলে কাগজের অবস্থান হয় খাড়াখাড়ি ওরিয়েন্টেশনের ডান দিকে ল্যান্ডস্কেপ সংযুক্ত গোলকে ক্লিক করে সক্রিয় করে দিলে কাগজের অবস্থান আড়াআড়ি হয় এক্ষেত্রে পোর্ট্রেট অপরিবর্তিত রাখা হলো প্রিন্টারে কাগজ খাড়াখাড়িভাবে প্রবেশ করানো হলেও ডায়লগ বক্সের ল্যান্ডস্কেপ অপশান সক্রিয় করা থাকলে কাগজের ওপর আড়াআড়িভাবেই মুদ্রণের কাজ হবে এই জন্য প্রিন্টারে আড়াআড়ি ভাবে কাগজ প্রবেশ করানোর চেষ্টা করার প্রয়োজন নেই নিউ প্রজেক্ট ডায়ালগ বক্সের ডান পাশের মার্জিন গাইডস অংশে উপরের মার্জিন নিচের মার্জিন বাম পাশের মার্জিন এবং ডান পাশের মার্জিন ঘরগুলোতে সংখ্যা টাইপ করে মার্জিন নির্ধারণের কাজ করতে হবে কাগজের বাইরের প্রান্ত থেকে লেখার বাইরের প্রান্তের মাঝখানের ফাঁকা বা শূন্য জায়গাকে মার্জিন বলা হয় মার্জিনের পরিমাণ নির্ধারণের সাহায্যে মুদ্রিত বিষয়বস্তুর এলাকাও নির্ধারণ করে দেওয়া হয় যেমন লেটার সাইজের কাগজ হচ্ছে আড়াআড়ি সাড়ে আট ইঞ্চি এবং খাড়াখাড়ি এগারো ইঞ্চি এ মাপের কাগজে উপরের মার্জিন ঘরে এক ইঞ্চি নিচের মার্জিন ঘরে এক ইঞ্চি বাম মার্জিন ঘরে এক ইঞ্চি এবং ডান মার্জিন ঘরে এক ইঞ্চি টাইপ করা হলো এতে লেখার চতুর্দিকে এক ইঞ্চি করে মার্জিন বা শূন্য জায়গা থাকবে এবং মুদ্রিত এলাকার পরিমাণ দাঁড়াবে উপর থেকে এক ইঞ্চি এবং নিচ থেকে এক ইঞ্চি এই মোট দুই ইঞ্চি বাদ গেলে কাগজের খাড়াখাড়ি মাপ হবে নয় ইঞ্চি দুই দিক থেকে এক ইঞ্চি করে দুই ইঞ্চি বাদ গেলে কাগজের আড়াআড়ি মাপ হবে সাড়ে ছয় ইঞ্চি লেখার প্রতিটি লাইন বাম প্রান্ত থেকে ডান প্রান্ত পর্যন্ত এক টানা বিস্তৃত হলে বলা হয় কলাম নেই যে লেখার কলাম নেই বলা হয় সেটিকে আসলে এক কলাম ধরা হয় এজন্য কলাম গাইডস অংশে কলমসের ডান পাশের ঘরে এক লেখা থাকে শূন্য থাকে না ব্যবহারকারী তার লেখা যে কয়টি কলমে বিন্যস্ত করতে চান কলামস ঘরে সেই সংখ্যা টাইপ করতে হবে কলামসের নিচেই রয়েছে গাটার উইথ ঘর কলমগুলোর মাঝখানে কতটুকু ফাঁকা জায়গা থাকবে এ ঘরে সেই মাপসূচক সংখ্যা টাইপ করতে হয় যেমন গাটার উইথ ঘরে দশমিক দুই পাঁচ টাইপ করলে কলমগুলোর মাঝখানে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ ফাঁকা জায়গা থাকবে ফেসিং পেজেস সংযুক্ত চেকবক্সে ক্লিক করলে চেকবক্সটি চিহ্নযুক্ত হবে অর্থাৎ সক্রিয় হবে ফেসিং পেজেস নিষ্ক্রিয় থাকলে ফাইলের পৃষ্ঠাগুলো থাকে উপর থেকে নিচের দিকে একটির পর একটি করে পক্ষান্তরে ফেসিং পেজেস সক্রিয় থাকলে জোর ও বেজোড় দুটি করে পৃষ্ঠা পাশাপাশি থাকে জোর পৃষ্ঠা বাম দিকে এবং বেজর পৃষ্ঠা ডান দিকে থাকে ফেসিং পেজেস বৈশিষ্ট্য সক্রিয় থাকলে কম্পিউটারের পর্দায় জোর এবং বেজর পৃষ্ঠাগুলো পাশাপাশি প্রদর্শিত হলেও প্রিন্টারে মুদ্রণ নেওয়ার সময় কিন্তু একটি একটি করে প্রতিটি পৃষ্ঠা মুদ্রিত হয় তবে জোর ও বেজর শীর্ষচরণ ও পাদচরণ ব্যবহারের জন্য ফেসিং পেজেস ব্যবহারে বিশেষ সুবিধা পাওয়া যায় অটোমেটিক টেক্সট বক্স সংযুক্ত চেক চেকবক্সে ক্লিক করে সক্রিয় রাখা হলে ডকুমেন্ট উইন্ডোতে ফিরে যাওয়ার পর মার্জিনের মাপে আপনা আপনি তৈরি হয়ে যাওয়া টেক্সট বক্স পাওয়া যাবে ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করা হলো ডায়ালগ বক্স চলে গেল কোয়ার্ক এক্সপ্রেস প্রোগ্রামে কাজ শুরু করার জন্য কোয়ার্ক এক্সপ্রেস ডকুমেন্টের প্রথম পৃষ্ঠাটি পর্দায় এসে গেল